সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তালুকদার একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের একাদশ সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো আমাদের হাতে এসে পৌঁছেছে। আজকের এই ভিডিওতে আমরা একাদশ সপ্তাহের যে অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো সেগুলো দেখব। তো তোমরা নতুন টি শার্ট দেখতে পাচ্ছ, তো কথা না বাড়াই আমরা প্রশ্নগুলো দেখে নিই। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একাদশ সপ্তাহের যেই অ্যাসাইনমেন্টগুলো রয়েছে সেগুলোর অ্যাসাইনমেন্টের প্রশ্নর একটি বিজ্ঞপ্তি চলে এসেছে, তার মানে অ্যাসাইনমেন্ট চালু হয়েছে। আবার এখানে বলা আছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পর্যন্ত অ্যাসাইনমেন্ট একাদশ সপ্তাহ পর্যন্ত এটি বিতরণ করার জন্য দেওয়া হয়েছে এবং খুব শীঘ্রই আমাদের চ্যানেল অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো আসবে। আমরা এখন প্রশ্নগুলো দেখবো ষষ্ঠ শ্রেণীর জন্য। তোমরা এখানে নির্দেশনা দেখতেই পাচ্ছ যে একাদশ সপ্তাহের জন্য অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এবং এটি প্রফেসর মোহাম্মদ বেলাল হোসেন স্যারের স্বাক্ষরকৃত। চলো আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নটি, যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো দেখে নিই। একাদশ সপ্তাহে বা 11তম যে সপ্তাহে চলছে বা এই সপ্তাহে তোমাদের দুইটি অ্যাসাইনমেন্ট করতে হবে, একটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আরেকটি ইংলিশ বা ইংরেজি, এই সাবজেক্ট দুইটি। তাহলে এই দুইটি সাবজেক্টের উপর তোমাদের অ্যাসাইনমেন্ট করতে হবে। প্রথমে যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে ইংলিশ। তো এখানে ইংলিশ অ্যাসাইনমেন্ট নাম্বার 4, যেহেতু এর আগে তিনটি অ্যাসাইনমেন্ট হয়ে গেছে এই বিষয়ের, তাই এটি ফোর্থ অ্যাসাইনমেন্ট। এবং এই প্রশ্নটি লেসন 6 ইট স্মেলস গুড থেকে প্রশ্নটি করা হয়েছে। প্রশ্নটি হচ্ছে ফামিদা লাভস ইটিং, বোথ অফ হার প্যারেন্টস আর গুড কুক বাট শি ইজ ভেরি ফন্ড অফ হার ফাদার্স কুকিং। মিস্টার রহমান ট্রাইস ডিফারেন্ট নিউ আইটেমস, ইট ওয়াজ আ উইকেন্ড অ্যান্ড রেইনিং হ্যাভিলি আউটসাইড। মিস্টার রহমান ডিক্লার্ড, হাই গাইস, আই এম গোয়িং টু কুক ফর ইউ টুডে। ফামিদা অ্যালং উইথ হার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স চিয়ার্ড, ইয়ে মিসেস রহমান সেইড ডট। এখানে বলেছে নাও কমপ্লিট দ্য স্টোরি ইন 150 ওয়ার্ডস। এই স্টোরিটা এখন ফিল আপ করতে হবে বা কমপ্লিট করতে হবে 150 শব্দের মধ্যে, মানে এতটুকু পর্যন্ত দেওয়া আছে, তারপর বাকিটুকু নিজের মতো করে লিখে এটা ফিল আপ করতে হবে 150 শব্দের মধ্যে, আর বেশি না। তারপর যেটা বলা আছে যে দ্য অ্যাসাইনমেন্ট ইজ ফর কমপ্লিটিং স্টোরি, এটা হচ্ছে স্টোরি কমপ্লিটের উপর একটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। এবং স্টুডেন্টস ডোন্ট নিড টু রিপ্রডিউস দ্য পার্ট অফ দ্য স্টোরি টোল্ড হেয়ার, মানে যেই পার্টটা এখানে দেওয়া আছে এটা স্টুডেন্টরা মানে শিক্ষার্থীরা এটাকে আর পরিবর্তন করবে না, নিজেদের মতো করে এটা পরিবর্তন করবে না, যা আছে সেখান থেকেই তারা শুরু করবে, বাকি অংশটা তারা লিখে নেবে 150 শব্দের মধ্যে। এবং বলা আছে হাউ ইভার ইফ এনি স্টুডেন্ট রিপ্রডিউস ইট ডোন্ট পেনালাইজ, যদি কেউ এটা পরিবর্তন করে তাহলে তাকে এই ব্যাপারে কোনো শাস্তি বা কোনো নাম্বার কাটা যেত না হয়, সেটা আসলে বলা হয়েছে। তো এই অ্যাসাইনমেন্টের প্রশ্নটি খুব শীঘ্রই আমরা আমাদের চ্যানেলে অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো দিয়ে দিব। আমাদের চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তারপর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এটি 1নং অ্যাসাইনমেন্ট, প্রথম অধ্যায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিচিতি থেকে প্রশ্ন করা হয়েছে। প্রশ্ন হচ্ছে কোভিড-19 পরিস্থিতিতে তোমার স্কুল বন্ধ আছে, তোমার বাবা তার জমির ফসলের উন্নয়নে পরামর্শের জন্য কৃষি অফিসে যেতে পারছেন না, তোমার দাদি হঠাৎ, আমি একটু জুম করি প্রশ্নগুলো দেখি, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তোমার মা তোমার বাবাকে প্রয়োজনীয় সহযোগিতার জন্য ডাক্তারকে ফোন করতে বলেন। উপরের প্রেক্ষাপটের আলোকে দৈনন্দিন জীবনযাপনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার শিরোনামে একটি প্রবন্ধ লিখো 200 শব্দের মধ্যে, মানে প্রবন্ধটি অবশ্যই 200 শব্দের মধ্যে হতে হবে, আর বেশি হওয়া যাবে না। এখন নির্দেশনা দেওয়া আছে যে ভূমিকা, তারপর শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর তথ্য প্রযুক্তির ব্যবহার, চিকিৎসা ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার, কৃষি ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার, পরিবেশ ও আবহাওয়া, আর এটা শেষ সর্বশেষ হচ্ছে উপসংহার। এই হচ্ছে অ্যাসাইনমেন্টের প্রশ্ন, এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এই দুইটি বিষয়ে অ্যাসাইনমেন্টটি তোমাদের এই সপ্তাহে করতে হবে। তো তোমরা ভিডিওটি বেশি বেশি বন্ধুর মাঝে শেয়ার করবে, যা তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। আর তোমরা জানিয়ে দিবে যে 2021 সালের এসসি পরীক্ষার্থী এবং এসসি পরীক্ষার্থীদের যে আমাদের তালুকদার হেল্পলাইন চ্যানেলে এই তাদের যে অ্যাসাইনমেন্টের উত্তরগুলো সেগুলো দেওয়া হয়, আর তালুকদার একাডেমিতে তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরগুলো দেওয়া হচ্ছে। আজকের মতো আমরা এখানে কম্পিটিশন থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।